हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। केमन आछो सबाई? निश्चय खूब भालो आछो। आज के आमी की विषय निये आलोचना करब सेटा तो तुम्हारा थामनेल देखेई बुझते पेरे गेछो। हाँ बंधुरा, आज के आमी एई निविया एई क्रीमटा निये किछु कथा तोमादेरके बोलबो। एई क्रीमटा आमादेर सबाईर भीषण चेना, भीषण परिचित एकटा कोल्ड क्रीम, তাই তো? শীতকালে এই ময়েশ্চারাইজারটা মানে আমাদের প্রচুর লোকের ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়। নিভিয়া মানে ছোটবেলা থেকে দেখে আসছি এই নিভিয়ার ব্যবহার। এখন নিভিয়া সফট বেরিয়েছে, কিন্তু তখন কিন্তু এই একমাত্র এই নীল ডাব্বায় এই রকম নিভিয়া পাওয়া যেত। আমার মা মাসিরা আমাদের এইটাই কিন্তু সব থেকে ভালো ক্রিম হিসেবে ইউজ করতো, আর এবং এটা অত্যন্ত অ্যাফোর্ডেবল, এমন কিছু বিরাট হাই প্রাইসও নয়। এই ক্রিমটার তো আমরা জানি যে একটা ভীষণ ভালো ময়েশ্চারাইজার শীতকালে, আমরা এটা এইটা হিসেবে আমরা তো সবাই জানি। কিন্তু এর এক মানে কয়েকটা অবাক করা ব্যবহার আমি তোমাদেরকে আজকে বলবো, এবং আমি নিশ্চিত তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে এবং ভীষণ উপকারে লাগবে। সব থেকে বড় কথা, এই নিভিয়া সম্পর্কে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি সেগুলো তোমাদের তোমরা কিন্তু আগে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগে হয়তো শোনোনি, আর শুনে থাকলেও তো ভালোই। তাই প্রথম আমি যেটা বলছি, এই নিভিয়া ক্রিমটা অত্যন্ত ভালো ময়েশ্চারাইজার, এটা তো আমরা জানি। শীতকালে এর জুড়ি মেলা ভার। আমরা যতই দামি নামি দামি ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ইউজ করি, কিন্তু আলটিমেট নিভিয়া কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে, বোরোলিন আর নিভিয়া এই দুটো জিনিস কিন্তু থাকবেই থাকবে। এটা প্রথম হচ্ছে, আমি প্রথম যে কথাটা বলবো, এই নিভিয়া ক্রিম অল্প একটু নিয়ে তার সাথে ভিটামিন ই ক্যাপসুল একটা মিশিয়ে নিয়ে যদি আমরা মুখে লাগাই, অসাধারণ নাইট ক্রিমের কাজ করে। দেখো, অনেক বাজারে প্রচুর দামি দামি নাইট ক্রিম কিনতে পাওয়া যায়, কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা ট্রাই করে দেখো এই নিভিয়া ক্রিম আর একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কীরকম দেখতে, কী জিনিস, সেটা তো তোমাদেরকে আমি আমার চ্যানেলে দেখিয়েছি। সেই ক্যাপসুল একটা আর নিভিয়া ক্রিম একটু মিশিয়ে নিয়ে মুখে মেখে সারা রাত রেখে পরের দিন সকালবেলা অল্প কুসুম কুসুম গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে সেই মুখের গ্লো তোমরা একবার দেখো। এক সপ্তাহ ব্যবহার করলে তোমার মুখের স্কিনের গ্লো ফিরে যেতে বাধ্য। এই ছিল আমার এক নম্বর হ্যাক্স এই নিভিয়া ক্রিমটাকে নিয়ে। দু নম্বর হচ্ছে, যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, প্রচণ্ড ড্রাই স্কিন যাদের, তারা এই নিভিয়াকে প্যাক হিসেবে ব্যবহার করতে পারো। এই নিভিয়া ক্রিমটা কীরকম দেখো, এই এই রকম খুললে বেশ সফট, সাদা আর খুব থিক কোয়ালিটির, তাই না? খুব বেশ মোটা ধরনের ক্রিমটা। যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন তারা এই ক্রিমটা একটু বেশি করে নিয়ে মোটা করে প্যাক লাগানোর মতন লাগিয়ে 10 মিনিট রেখে গরম জল জলে টাওয়েল ডুবিয়ে আস্তে আস্তে মুছে নিলে দেখবে আস্তে আস্তে ড্রাইনেস একদম চলে যাবে, মুখ তোমার নিজে থেকে হাইড্রেট থাকবে, ফেস নিজের থেকে হাইড্রেট থাকবে, তোমার শুকনো ভাবটা যে ড্রাই ভাবটা ধীরে ধীরে চলে যাবে। নিভিয়া ক্রিম প্রচণ্ড ভালো লিপ স্ক্রাবারের কাজ করে। এই নিভিয়া ক্রিমের সাথে চিনি, ধরো 2 চামচ চিনি গুঁড়ো করে নিয়ে, মোটা মোটা চিনি তো আর পারবে না দিতে, একটু গুঁড়ো করে নিয়ে 2 চামচ চিনি কি 1 চামচ চিনি গুঁড়ো করে নিয়ে, 2 চামচ করলে মিশিয়ে নিয়ে তুমি রেখে দিতে পারবে, ফ্রিজে রাখতে পারবে। আর 1 চামচ চিনি গুঁড়ো করে সেটা নিভিয়া ক্রিমের সাথে এইভাবে মিশিয়ে নিয়ে ঠোঁটে 2-4 মিনিট এরকম স্ক্রাব করে মুখটা গরম জল দিয়ে মানে লিউকোয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে ফেললে দেখবে ঠোঁটের যে ডেড সেল রিমুভ হয়ে যাবে, ঠোঁটের যে একটা ফাটা ফাটা ভাব সেটা চলে যাবে, ঠোঁট হবে নরম কোমল একেবারে গোলাপের পাপড়ির মতন। এই নিভিয়া ক্রিমের এই এত গুণ। তাছাড়া নিভিয়া ক্রিম যদি একটু লেবুর রস নারকেল তেল মিশিয়ে নিভিয়া ক্রিমের সাথে, আমাদের দেখবে কনুইয়ে বা হাঁটুতে কালো ছোপ পড়ে যায় অনেকের, সেই কালো ছোপ দূর করতে নিভিয়া ক্রিম অনবদ্য। এই নিভিয়া ক্রিম
একটু লেবুর রস আর একটু নারকল তেল ভালো করে মিশিয়ে নিয়ে হাঁটুতে আর এই কনুইতে লাগিয়ে ম্যাসাজ করলে ধীরে ধীরে কালো ভাব, কালো ছোপ অবশ্যই চলে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর লাস্ট আমি আর একটা হ্যাক্স দিচ্ছি, যেটা মানে প্রচণ্ড ইউজফুল, আর মানে আমি ওটা ট্রাই করে দেখেছি, ভীষণ ভালো কাজ করে। দেখো, সব সময় মেকআপ করার আগে আমরা জানি প্রাইমার লাগানো উচিত, কিন্তু সব সময় কিন্তু মেকআপ প্রাইমার আমাদের কাছে থাকে না, আমার কাছেও হয়তো সব সময় থাকে না। যারা আমরা সব সময় খুব মেকআপ করি না, তাদের কাছে হয়তো প্রাইমার থাকে না, কিন্তু একবার ট্রাই করে দেখো। একটুখানি নিভিয়া ক্রিম আর একটু অ্যালোভেরা জেল ভালো করে মিক্স করে নিয়ে তোমরা মুখে লাগিয়ে নিলে ভীষণ ভালো প্রাইমারের কাজ করে। এবং তারপরে ধরো ফাউন্ডেশন বলো, ব্লাশার বলো, সব কিছু কিন্তু মানে প্রাইমারের ওপর লাগালে ঠিক যেভাবে গ্লো করে, ঠিক সেম একইভাবে গ্লো করে। এই নিভিয়া আর অ্যালোভেরা জেল একসাথে মিক্স করে নিয়ে এই পাঁচটা হ্যাক্স তোমাদেরকে আমি বললাম, এই নিভিয়া ব্লু এই ডাব্বাটা দিয়ে। এটা শীতকালে মানে প্রত্যেকের ঘরে থাকে, ঘরে ঘরে থাকে, ছোটবেলা থেকে আমরা এর সাথে পরিচিত। এর গন্ধটা শুঁকলেই মনে হয় শীতকাল এসে গেছে, তাই তো? এই এইভাবে এই নিভিয়াকে তোমরা ইউজ করে দেখো, অবশ্যই ভীষণ ভালো কাজ পাবে। আর একটা এর উপকারিতা হচ্ছে, এই ক্রিম রাত্রেবেলা একটু মোটা করে পায়ের গোড়ালি, যাদের খুব বেশি ফেটে যায়, মানে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেই গোড়ালিতে এই নিভিয়া ক্রিম আর বোরোলিন একটু মিক্স করে নিয়ে গোড়ালিতে লাগিয়ে মোজা পরে রাত্রে শুয়ে পড়বে দুদিন। জাস্ট দুদিনে পায়ের ফাটা মিলিয়ে নরম হয়ে যাবে, ব্যথা তো কমেই যাবে। বোরোলিনে আছে অ্যান্টিসেপ্টিক, বোরোলিনটা দিয়ে দিলে ব্যথা ভাবটা কমে যাবে। আর এই নিভিয়ার মধ্যে এমন একটা ভালো ময়েশ্চারাইজার আছে, এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যার ফলে তোমার স্কিনটা একদম নরম করে দেবে, ফাটতে দেবে না, আর পায়ের গোড়ালি ফাটাটা একদম কমে যাবে। তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। নিভিয়া ক্রিম তোমাদের বাড়ির সবার বাড়িতে নিশ্চয়ই আছে, আর সেই জন্যে এই নিভিয়া দিয়ে এই যা যা আমি বললাম, ছটা হ্যাক্স আমি বললাম, একটু ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও কিছু এই ধরনের হ্যাক্স।